রাজ্যত ফ্লপসত পরিণত হয়েছে জলজীবন আঁচনি। কোটি কোটি টাকা ব্যয়ের নির্মাণ করা জলজীবন আঁচনির এটা রাইজে বিশুদ্ধ খোয়া পানি লাভ করা নাই। সমান্তরকে ঢেকিয়াজুলি বিধানসভা সমষ্টির অন্তর্গত ভকুয়ামারিত থাকা যে জলজীবন আঁচনি, এই জলজীবন আঁচনির রাইজে এটুপিও খোয়া পানি লাভ করা নাই। অথলে গৈছে সরকারি ধন, খবর নাই জনস্বাস্থ্য কারিকরী বিভাগের বিষয়া অভিযন্তার। আর মই পোনে পোনে সেই দৃশ্যাংশ দেখুৱাম। এয়া হৈছে ঢেকিয়াজুলি বিধানসভা সমষ্টির অন্তর্গত ভকুয়ামারিত থাকা যি পানি যোগান আসনি, আর এই আসনিখন নির্মাণ করার পিছরে পৰা এটুপি খোয়া পানি লাভ করা নাই এই অঞ্চলটির রাইজে। আর এতিয়া এই আসনিখন এনে ধরনের পড়ে আছে, তলা উলমিছে, কেবা কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা যি পানি যোগান আসনি এয়া ভকুয়ামারিত থাকা। আর এই আসনিখন ভকুয়ামারি আলিসিঙা যি রাইজর সুবিধার্থে নির্মাণ করা হয়েছিল, কিন্তু এতিয়া এনে ধরনের হাবি জঙ্গলের আওরি জরাজীর্ণ অবস্থালে পর্যবেক্ষিত হয়েছে ভকুয়ামারিত থাকা এই পানি যোগান আসনি। স্থানীয় লোকসকলে এই সন্দর্ভত বহুবার বিভাগীয় কর্তৃপক্ষক অভিযোগ দাখিল করার পিছতো বিভাগীয় কর্তৃপক্ষই আজি কুপতি এই আসনিখন কার্যকরী নকরাত এতিয়া স্থানীয় রাইজে খুব প্রকাশ করেছে, কিয়নো বিকল হয়ে পড়ে আছে ভকুয়ামারিত থাকা এই জলজীবন আসনিখন। ইয়ার পিছতো বিভাগীয় কর্তৃপক্ষর কোনো ধরনের খবর নাই, এনে ধরনেই এই আসনিখন এতিয়া জরাজীর্ণ অবস্থালৈ পর্যবেক্ষিত হয়েছে। স্থানীয় লোকসকল আছে, এই সকল স্থানীয় লোক আমি তেওঁলোকৰ সৈতে কথা পাতিম, কি কব? হয়, এই আসনিখন যেতিয়ার পৰা হৈছে রাইজে কিন্তু আজিলৈকে এটুপাল পানি পোৱা নাই। রাইজে খালি স্ক্রিনখন হৈছে সেইটোই চাইছোঁ, আমি বিল্ডিং বনাই দিছে সেইটোই আমি চাইছোঁ, কিন্তু আজিলৈকে এইটো হোৱা নাই। কোটি কোটি টকা যে যে এমন নামত আহি আছে, কিন্তু লাভবান কোনে হৈছে? ঠিকাদাৰে লাভবান হৈছে, তারপরা কমিশন খাই মন্ত্রীয়ে লাভবান হৈছে, কিন্তু পাব্লিকত ইয়াত একো পোৱা নাই। পাব্লিকে আজিলৈকে যে যে এমন নামত একো পোৱা নাই, এইটো বুলি নয়, আর বহুত আসনি আছে এনে খালি। ইয়াত কোন গাঁও রাইজের সুবিধার্থে নির্মাণ করা হয়েছিল? এইটো আমার আলিসিঙা গাঁও আর ভকুয়ামারি গাঁওর কারণে। আলিসিঙার বেশি ভাগ বেনিফিসিয়ারি আছে, কিন্তু আজিলৈকে এটুপাল পানি পোৱা নাই। আজি বোলে আমি বহুতবার বিভাগীয় কর্তৃপক্ষ আমি আবেদন করেছিলাম, মই যে যে আমার এই সেক্রেটারি হয় এই কমিটিখনের, মই বহুতবার লিখিত আকারে দিছো যে আমি এনেকা আমার অসুবিধা হয়ে আছে, যেহেতু আমার ভিতরিয়া গাঁও, সকলোরে পানির ব্যবস্থা নাই, তো আমার পানির প্রয়োজন আছে, কিন্তু আমি দেখবলে পাইছো কোনো কর্তৃপক্ষর কোনো মানে গুরুত্ব নাই, এই কোনো আমার মানে রেসপন্স ইহতে করা নাই, আমি বহুবার দিছো কোনো রেসপন্স নাই। কি কব, কি কম, দুর্ভাগ্যজনক কথা। আজি 12 বছর ধরে মাঝে মাঝে সব বতাহর দর কেজনমান মানুষ আহে, কুল ল গাত খান্দে, আকু বতাহ গুছি গেলে মানুষকে লোক গুছি যায়, তারপর আর খবর নাই, এনেকয় পড়ে আছে আজি 12 বছর ধরে। দুর্ভাগ্যজনক, রাইজর বহুত অসুবিধা হয়েছে। পানি যোগান আসনি আছিল, পিছত যে জে এম হয়েছে, পানি যোগান যে আসনি যেতিয়া আসলে তেতিয়াও মানুষে পানি পোৱা নাই, আজিলৈকে এটুপি পানি পোৱা নাই। দুর্ভাগ্যজনক কথা, আপনার জড়িয়ে সরকারক অবগত করাও যাতে আমার গাঁত পানি দিয়ে, তার অনুরোধ জানালো। কিমান লোকে বঞ্চিত হয়েছে এই আসনি? মোটামুটি আমার আলিসিঙ্গার ভোকামারি মিলাই মোটামুটি 2000 মানুষ হব। হয়, আর লোক আছে, কি কব? চক, আজি 2010 চনত এইটো জে জি এম নামৰ পানি যোগান যোগান আছিলে, এতিয়া জে জি এমৰ হৈছে। 2010 চনত স্থাপিত হৈছিল, এতিয়া 15 বছৰ হৈ গ'ল, এতিয়ালৈকে এদিনো বিশুদ্ধ পানী খাব পৰা নাই আমাৰ বৌকামাৰী আৰু আলিসিঙা গাঁৱৰ ৰাইজে। কাৰণটো কি? কাৰণটো হ'ল এইটো ঠিকাদাৰৰ দুৰ্বলতা আৰু যিটো অফিচ আছে যে পাব্লিক হেলথৰ, এইটোৰ গাফালতিটোৰ কাৰণে আমি এইটো বিশুদ্ধ পানী খাব পৰা নাই। চৰকাৰে ইমান টকা ব্যয় খৰচ কৰিছে, খৰচ কৰাৰ স্বত্বেও এইটো আমি এতিয়ালৈকে বিশুদ্ধ পানী খাব পৰা নাই, সেইটোৱে আমাৰ বহুত দুৰ্ভাগ্যজনক কথা। আৰু এনে কাম চৰকাৰে অতি শীঘ্ৰেই বন্ধ কৰিব লাগে, এনেকুৱা দুর্নীতি বন্ধ কৰিব লাগে। চাওক, আপোনালোকে সরকারে ইমান টাকা দিছে, টাকা দিয়ার সত্ত্বেও আমি যে পানি খাব পৰা নাই, বিশুদ্ধ পানি খাব পৰা নাই, আমার ঘৰত বহুত লেতেৰা পানি খাব পৰা খাই আছো আমি। নিশ্চয়কৈ এয়া হৈছে ঢেকিয়াজুলির যি
ভকুয়ামারি যে পানি যোগান আসনি এয়া 2010 সনতে স্থাপন করা হয়েছিল, কিন্তু এতিয়া আসলতে জল জীবন আসনির অধীনত হয়েছে, কারণ 2010 সনত সেই সময় জল জীবন আসনি নাছিলে আৰু এতিয়া এই পানি যোগান আসনি জল জীবন আসনির অধীনত হয়েছে। যদিও বিভাগীয় কর্তৃপক্ষ এই আসনিখন নির্মাণ করার পিছত যে ধরনের আসলতে ইয়াক পরিচালনা করেছিল তেনে ধরনের পরিচালনা করা নাই, আর যার ফলশ্রুতিত এই আসনিখনের পর রাইজে কোনো ধরনের উপকৃত হওয়া নাই, এই অঞ্চলটির রাইজে বিশুদ্ধ খোয়া পানির পর বঞ্চিত হবলগা হয়েছে। এনে ধরনের লাখ লাখ টাকা ব্যয়ের নির্মাণ করা যে জলজীবন আসনি, এই জলজীবন আসনির পর যলতে সরকারি ধন, এই সরকারি ধন এক প্রকারে খরাত করা হয়েছে, আর এটা স্থানীয় লোকসকলে খুব প্রকাশ করেছে বিভাগীয় কর্তৃপক্ষ আর ঠিকাদারের বিরুদ্ধে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।